তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আশা করতে তোমরা ভালো আছো তো আজকে আমরা মাধ্যমিক দু হাজার চব্বিশ এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফি পেজ নাম্বার ফিফটি নাইনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমার ভিডিওটি নাট শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কী বলা আছে কোনটি নদীর বহন কার্য কার্যের প্রক্রিয়া নয় তো সঠিক উত্তর হিসেবে এখানে অবঘর্ষ কোনটি মরুকরণে সহায়তা করে না তো এখানে হয়ে যাবে গ নম্বরটা কাটা জাতীয় বৃক্ষরোপণ হ্যাট্রোস্ফিয়ারের নিম্নতম স্তরটি হলো সঠিক উত্তর হয়ে ক আণবিক নাইট্রোজেন স্তর চার নম্বর প্রশ্ন যে লেখচিত্রের উষ্ণ তার নির্দেশক রেখাটি উত্তর সেটি অবশ্যই যে গোলার্ধে অবস্থিত হবে তা হলো অবশ্যই উত্তর গোলার্ধ হবে তারপরে দেখো বেঙ্গুয়েলার স্রোত দেখা যায় এর সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা দক্ষিণ আটলান্টিক মহাসাগর তাহলে বেঙ্গুলা শহর দেখা যায় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ঘ নম্বরটা সঠিক উত্তর চাঁদ ও পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দূরত্বের অবস্থান বলে পেরিজি এবার বলছে নিচের যে উৎস থেকে সাধারণত বর্জ্য উৎপাদিত হয় না সঠিক উত্তর হিসাবে সৌরবিদ্যুৎ কেন্দ্র কাডামম পর্বতের কাছে রয়েছে সঠিক উত্তর হিসেবে রাজঘাট নিচের যে শহরটিতে সম্ভব জলবায়ু বিরাজ করে এটা হবে মুম্বাই দশ নম্বর ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদক্ষেপ সঠিক উত্তর হিসাবে গোয়া নম্বরটা ফালি এগারো নম্বর দেখো আমন ধানের বীজ বপন করা হয় সঠিক উত্তর গ নম্বরটা জুন জুলাই মাসে আর বোকার লৌহ কেন্দ্র কেন্দ্রে আকরিক লৌহ আসে কিরিবু কিরিবুরু থেকে সঠিক উঠতে হবে কিরিবুরু থেকে তারপর প্রশ্ন দেখো কোনো শহরের ন্যূনতম জনগণত্ব প্রতিবর্গ কমিতে সঠিক উত্তর যাবে ক চারশো জন সূর্য সমলয় বগুগুলির উচ্চতা আটশো কিমি তারপর দেখো শুদ্ধ যদি হয় তাহলে পাশে শুদ্ধ লিখতে হবে অশুদ্ধ হলে অ লিখতে হবে মহাদেশীয় হিমবাহ বাগশুরন দেখা যায় মহাদেশীয় হিমবাহ বাগসুরন দেখা যায় তো এটা হয়ে যাবে শুদ্ধ লাইনের পূর্বে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয় এটাও শুদ্ধ আমাবাসায় সমুদ্রের জল বাড়ে কিন্তু পূর্ণিমায় সমুদ্রের জলতল একদম কমে যায় এটা হয়ে যাবে মিথ্যা ঋতুভেদে যে বায়ু প্রবাহিত হয় পশ্চিমবঙ্গে তার নাম কালবৈশাখী এটাও মিথ্যা বাবলা একটি জেরোফাইট উদ্ভিদ হিসেবে চিহ্নিত এটা সত্য ব্যাঙ্গালুরুকে দক্ষিণ ভারতের ম্যানচেষ্টা বলা হয় এটা মিথ্যা সাত নম্বর প্রশ্নে দেখো বলা আছে দূর সংবেদন ব্যবস্থায় সবসময় সেন্সারের কাজ প্রধান এটা সত্য তারপর দেখো শূন্যস্থান প্রদান করো শিলাময় মরুভূমির অন্য নাম হামাদা নাতি স্ন মন্ডলের গর উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে উষ্ণ কুরো কুরোশীয় স্রোতের প্রভাবে শীতকালে জাপান পুকুর উষ্ণ থাকে রেডিয়াম এক ধরনের তেজস্ক্রিয় বর্জ্য বিন্দু এবং সাত্পর পর্বতের মাঝে রয়েছে নর্মদা উপত্যকা ভারতের দীর্ঘতম উপনদী হলো যমুনা উত্তর ভারতের নতুন পলিমাটিকে খাদার বলে তারপর তারপর দেখো একটি বা দুটি শব্দ উত্তর দাও প্রথম প্রশ্ন জমনপদ তুষারকণ্যাকে কী বলে তো জমনপদ তুষারকণ্যাকে নেভে বলা হয় কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় এনিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় জ্বর ভাটার প্রধান কারণ কি চন্দ্র সূর্যের আকর্ষণ একটি পারদঘটিত ঘটিত বর্জ্যের উদাহরণ তাহলে ভাঙা থার্মোমিটার হয়ে যাবে একটি পারদঘটিত ঘটিত বর্জ্যের উদাহরণ মৃত্তিকার অপর নাম কি তো মৃত্তিকার এক নাম হলো সিরোজেম ভারতের একটি সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হলো কি মোটরগাড়ি নির্মাণ শিল্প এশিয়ার মধ্যে কোন শহর প্রথম কম্পিউটার ব্যবহার শুরু করে তাহলে কলকাতা এশিয়ার মধ্যে কলকাতায় প্রথমে কম্পিউটার ব্যবহার শুরু হয়েছিল ভূ সমলয় উপকরের কক্ষপাত্রে কি বলে এটা হয়ে যাবে একুয়াটোরিয়াল অরবিট স্যাটেলাইট একুয়াটোরিয়াল অরবিট স্যাটেলাইট তারপরে দেখো স্তম্ভ মিলাও প্লাবন এটা হিসাবে স্বাভাবিক বাদ বারাণসী রেল ইঞ্জিন কারখানা পারাদ্বীপ বন্দর উড়িষ্যা কারেওয়া জম্মু কাশ্মীর ঠিক আছে আর তোমরা যারা অন্য প্রশ্নগুলো দেখতে ইচ্ছো এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য তো পিছু শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্ত ধন্যবাদ